আমারে দালালে দেখেন এক কথা বলছে, আমি আরেক কথার মধ্যে আমারে ফালাইছে। দালালে যে প্রতারণা করছে আমার সাথে, যা মানে বলার মতন আর কি। আপনি বাঙালি মাগরে এখন তো জানেন, এর মধ্যে 100 এর মধ্যে 90% আর ভিসা স্যার ধরা খেতে পারি। আমি আজ পর্যন্ত যত দেশে ঘুরছি তার মধ্যে প্রবাবলি সবচেয়ে আজব দেশ হচ্ছে এইটা, ইউনাইটেড আরব এমিরেটস। অ্যান্ড তার মধ্যে সবচেয়ে আজব শহর সম্ভবত হচ্ছে এইটা, দুবাই। যখন আমার বিদেশি ওয়েস্টার্ন ফ্রেন্ডগুলা দুবাইয়ের কথা চিন্তা করে, তাদের মাথায় আসে একটা ইমেজ যেটা দুবাই লাস্ট 20 বছর ধরে বানাইছে, যেটা একটা খুবই ফ্যান্সি জায়গা, খুবই উঁচু উঁচু বিল্ডিং, অনেক দামি দামি গাড়ি রাস্তায়, আর্টিফিশিয়াল আইল্যান্ড যেগুলো বানাতে কোটি কোটি ডলার লাগে। কিন্তু আমি বলবো দুবাই হচ্ছে একটা টু ফেসড জায়গা, যেটার দুইটা সাইড আছে এবং আরেকটা সাইডকে তারা কোনোভাবেই ইন্টারনেটে প্রমোট করে। একদিক দিয়ে এরা সত্যি বলবো যেখানকার খুবই বড় লোক মানুষ যারা আছে তারা ঠিকই ল্যাম্বরগিনি ফেরারি চালাচ্ছে, কিন্তু দুবাই শহরের মাঝখানে একদম মানে ডেড সেন্টারে হিস্টোরিক টাউনে আপনারা দেখবেন মানুষ ঠেলা গাড়ি দিয়ে মালপত্র ট্রান্সফার করতেছে এক দোকান থেকে আরেক দোকান। আমাদের দেশের মানুষ বা আমাদের উপমহাদেশের মানুষের জন্য দুবাইয়ের সাথে কিন্তু একটা অন্য রকমের রিলেশন আছে। সো অবভিয়াসলি আমাদের দেশের মানুষ এখানে এসে বিভিন্ন লেভেলে কাজ করতেছে, বিজনেস ওনার থেকে শুরু করে হাইলি স্কিল্ড চাকরি থেকে শুরু করে সব লেভেলে। কিন্তু বেশিরভাগ বাংলাদেশি যারা দুবাইতে আসে বা UAE-তে আসে, তারা আসে হচ্ছে এই বড় বড় বিল্ডিং যেগুলো আমরা টিভিতে বা ইউটিউবে দেখি ওগুলোকে বানাতে, বা এগুলো নিয়ে রিলেটেড বেসিক্যালি বিভিন্ন ওয়ার্কিং ক্লাস কাজ করতে। অ্যান্ড আমি লাস্ট 8-9 দিন এই দেশে থেকে যা বুঝলাম, টিভিতে আমরা যেটা দেখি, ইউটিউবে আমরা যেটা দেখি, দুবাইয়ের এই ফ্যান্সি লাইফস্টাইলের মতো আমার সাথে অ্যাটলিস্ট যত বাঙালির কথা হয়েছে তাদের জীবনের অভিজ্ঞতাটা এর সাথে কোনোভাবেই মিলে না। সো আমার ইচ্ছা ছিল এই টপিকটা নিয়ে একটু বেশি জানা, যেহেতু এটা নিয়ে ইন্টারনেটে অত কিছু নাই। সো গতকাল আমার ইউটিউব চ্যানেলে একটা প্রশ্ন করলাম আমি, বাংলাদেশিরা যারা দুবাইয়ে থাকে না তাদের কি কি প্রশ্ন আছে দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীদের জন্য। এবং আজকে আমি দুবাইয়ের রাস্তায় বেসিক্যালি ঘুরে ঘুরে বাংলাদেশিদের খুঁজবো এবং তাদেরকে এই কোয়েশ্চেনগুলো থেকে টপ 10-15টা জিজ্ঞেস করবো অ্যান্ড অ্যান্সারগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখন হোটেল থেকে বের হয়ে রাস্তায় যাই। এই ভিডিওর স্পন্সর হচ্ছে ট্যাপ ট্যাপ সেং, তাদের নিয়ে ভিডিওতে একটু পরে কথা বলছি। শুরু করতে না করতেই এখানে আসতেছিলাম, তো এখানে এক ভদ্রলোক আসতে আমার ভিডিও দেখে উনি দেখছেন আমি দুবাই আসি। প্রথমেই যেটা উনি বললেন, এটা উনি ক্যামেরার সামনে বলতে পারছেন না, আমার পাশে আছে, সো জাস্ট ক্যামেরার বাইরে কথা বলতেছেন, যে এখানে এসে 10 লাখ টাকা মারছেন ড্রাইভারের কাজের কত গ্রাম ছিল। বাঙালিরই অবশ্য সিটারি বেশি করে, আপনারা যদি বিদেশে আসেন দালাল হয়ে আসবেন না, দ্বিতীয়গত লাইফটাই নষ্ট হয়ে যাবে আপনি। বিদেশে যে আসবেন নিজের কাছের লোকের কাছে আসবেন, জেনে শুনে আসবেন, বিদেশে জেনে শুনে আসবেন, আগে ভাইবে আসবেন। বিদেশে আইসা ভাবলে লাভ হবে, ফেরত যাচ্ছেন না কেন? যাবো গো, আমি ঈদের পরে যাবো, ঈদের পরে চলে যাবো। ঈদের পরে একবার দেশে গেছিলাম, আবার এক লোভে করে আসছিলাম, আসার পরে মনে করেন দেখা যাচ্ছে 3-4 লাখ টাকা নষ্ট করলাম, আবার কোনো ফায়দা হলো না। বিশেষ করে কাজ পাওয়া যায় না, কাজ পাইলেও বিশেষ করে বাঙালি করে টাকা পাওয়া যায় না, এইগুলো সমস্যা। বাঙালির লোক সিটারি করতেছে বেশি, এই ব্যবসায়ী আগে এই দুবাই শহরে দালালরাই ঝামেলা করছে। হ্যাঁ, এই দুবাই শহরটাই মেন সমস্যা হলো, মনে করেন বিজনেস হলো লোক আনা নেওয়া, এই বিজনেস, এছাড়া কোনো বিজনেস নেই। আর বিশেষ করে লেবারি বিষয়টা বন্ধ করে দিছে অলরেডি, অ্যান্ড পার্টনার বিষয় বন্ধ করে দিচ্ছে। আর বিশেষ করে দালালের স্বর্ণবর্ণ হয়ে যেন কেউ না আসে বিদেশের বাড়ি, আমার মতন হাজার হাজার ছেলেরা এই দেশে অনেক অনেক এরকম। আজকে আমাকে জয়েন করতেছে আমার সাথে সিফাত রাজশাহী থেকে, বসে দেখা হয়েছিল আমার 7 দিন হয়েছে, ছবিগুলা তো ওখানে আমি বললাম যে টাটা দিল মানে, তারপর ওখানে গিয়ে আমি বললাম যে না আমি ফার্মেসির নেম পাই নাই, যে সেটা খুঁজতেছিলাম। তারপর সিরত বললো না না আমি আমি খুঁজে বের করতেছি। তো পরের দিন আবার দেখা করলাম ওর সাথে, ওষুধটা বের করে দিছে, এখন মাথা মাথা একটু কমতেছে কিন্তু যাই না। আমি না থাকলে অন্য কেউ হলে এই কাজটা করতে আপনার জন্য। তুমি কতদিন ধরে আছো? 10 মাস করলাম, 10 মাস হয়ে গেছে। সো ও আমার সাথে বেসিক্যালি অন্য জায়গায় যাবে, কারণ ও জানে কোন জায়গায় বাংলাদেশে থাকে আমার চেয়ে ভালো। এখন আমরা একটা বড় বাস স্টেশনে, এখান থেকে আবুধাবি ওই দিন গেছিলাম, এখন মেট্রোতে করে আমরা যাবো একটা এলাকায় যেখানে প্রবলেম অনেক বাংলাদেশি বেশি থাকে। এই ইন্টারভিউ ফর্মেটটা বেসিক্যালি হবে যাতে আপনারা বোর্ড না হয়ে যান, আমি ঘুরে ফিরে বিভিন্ন বাংলাদেশি মানুষের দেখা করবো। এখন আমরা আসছি হচ্ছে সোনাপুর নামে একটা জায়গায় যেখানে বাঙালি কনস্ট্রাকশনে যারা কাজ করে বেশি তারা বেশিরভাগ থাকে। আমি সে দুবাই বা UAE কোনো জায়গায় বাঙালির অভাব নেই, বাট এই জায়গায় বেশি পাবো। সো প্রথম দুইটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো হচ্ছে সিফাতকে, যেহেতু আমাদের সাথেই আছে, তোমার এখানে আসার পরে প্রথমে কোন টাইপের প্রবলেম সবচেয়ে বেশি ফেস করা লাগছে, ধরো তুমি আসা এক্সপেক্ট করো না? প্রবলেমটা হচ্ছে এখানে বেসিক্যালি আসার পর মানুষের আমি ফেস করছি তা না, আমার সাথে যে কয়েকজন ছিল আচ্ছা খাবার দাবারের প্রবলেমটা একটু ফেস করে এখানে, মানে খাবার জাতের খাবার তা না, এরা আসলে করে কি দেশ থেকে পর্যাপ্ত টাকা নিয়ে আসে না। এখানে আসার পর দুবাইয়ে খাবার দাবার একটা খরচ এক্সপেন্সিভ থাকে, তারপর কখনো একবেলা খায় ঘুমায় যায়, কখনো না খেয়ে থেকে যায়। তারা ফ্যামিলিকে বলতে পারে না যে আমার এক্সট্রা টাকা লাগবে বিভিন্ন কারণের জন্য। বাঙালিরা আসে
লোন নিয়ে অনেক অনেক টাকা লাগে বাঙালিদের জন্য। তারপর আবার তারা ভাবে কিভাবে আমি ফ্যামিলিকে বলবো যে মানে টাকা পাঠ, প্রথমে এসে বেতনটা পাওয়ার আগে? হ্যাঁ, কারণ প্রথম বেতনটা তাহলে কখন আসে? প্রথম বেতনটা বেসিক্যালি বলে এক মাস, কিন্তু দুই মাস কখনো কারো তিন মাসও চলে যায়। তিন মাস খাওয়ার টাকা নিজের, হ্যাঁ, সবগুলো নিজের জন্য চালাতে হয়। তারা এসে এই চিন্তা করে আমার থাকা নিয়ে সমস্যা হতে পারে, থাকার জায়গা ম্যানেজ হয়ে যায়, অনেক ক্ষেত্রেই থাকার জায়গা মানুষ পেয়ে যায়, আত্মীয় থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে বা বিভিন্নভাবে হয়ে যায়, কিন্তু খাবারের জিনিসটা মানুষ অলওয়েজ আমি দেখি যে তারা নোটিস করে না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, তুমি কতদিন পর ছুটি নিলে আজকে, মানে কয়দিন কাজ করার পরে? বাংলাদেশের এখানে এসে কি UAE-র গভর্নমেন্ট থেকে বা UAE-র কোনো জায়গা থেকে সাপোর্ট পায়? লিগালি অনেক সাপোর্টের কথা বলে, কিন্তু এটা আপনার ডিপেন্ড করে সম্পূর্ণ কোম্পানির উপর। মেডিকেল সাপোর্টটা পেয়ে যায় সরাসরি। মেডিকেল সাপোর্ট কি? হ্যাঁ, মানে আপনার কোনো সময় অসুস্থ হয়ে গেলে আপনি যদি অ্যাম্বুলেন্স কল করেন, অ্যাম্বুলেন্স সাথে সাথে আসবে, আসে আপনার আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করতেছেন আপনার রেসিডেন্স কার্ডে সেটা লিখে থাকে, সম্পূর্ণ পেটা কোম্পানি থেকে করে, কোম্পানি থেকে। আচ্ছা, মেডিকেল ইন্স্যুরেন্সের মতোই কাজ করে, এটা তো ভালো দিক, বাংলাদেশে কি উপায় না এটা? আমি তো আবার নতুন আরেকটা ইন্স্যুরেন্স শুরু করে করা হয়েছে, আনএমপ্লয়মেন্ট, মানে যদি কোনো কারণে চাকরি চলে যায় তো আপনি ইন্স্যুরেন্স থেকে জোর করে ঠিক আছে। আপনি কতদিন ধরে দুবাই আছেন? আমি তিন বছর। আপনি দুবাই বা UAE-তে কেন আসলেন? অন্য জায়গায় না গিয়ে ইউরোপে বা অনেক জায়গায় তো মানুষ যাওয়ার চেষ্টা করে, আপনি দুবাইয়ে কেন আসলেন? আমার এক মামা এখান থাকে, আমার মামা এখানে নিয়ে আসছে চাকরি, মামার এখন একটা কোম্পানিতে চাকরি করতেছি, লিখেছে ওই মানে চেনা জানা ছিল। আপনার কি মনে হয় বেশিরভাগ মানুষ এরকম চেনা জানা বলেই আসে বাংলাদেশ থেকে? বেশিরভাগ মানুষ চেনা জানা বলে আসে, তারপরে অনেকে আবার চেনা জানা বলে যে কাম করলেন এই কাজে রমজান মাসে আপনার ডিউটির ঘন্টা কি অন্যরকম নাকি মানে কাজটা কি অন্যরকম কিরকম? রমজান মাসে একটু ভিন্ন, সরকারি ভাবে আপনার ছয় ঘন্টা ডিউটি, আর অনেক কোম্পানি আট ঘন্টার জায়গায় ছয় ঘন্টা, অনেক কোম্পানি আবার আট ঘন্টা বেসিক করায়, আট ঘন্টাই করে, আট ঘন্টাই করে। কিন্তু নর্মালি ছয় ঘন্টায় করে আট ঘন্টার বেতন পাওয়া যায় নাকি, নিয়মটা কীরকম? আট ঘন্টার বেতন এটা বেসিকভাবে যে সিস্টেমটা, আট ঘন্টা ডিউটি গেলে যত এতই, এর চেয়ে বেশি পাওয়া যায়। আর সপ্তাহে কয়দিন কাজ করা লাগে এটা নর্মালি? সপ্তাহে ছয় দিন, ছয় দিন কাজ, একদিন ছুটি। আর অন্য কোনো পার্থক্য আছে রমজানের মধ্যে কাজ করা এখানে? না, এমনি অন্য কোনো পার্থক্য নেই। আপনি কাজ কি করেন মানে বাইরে আমি ভিতরে? ভিতরে আচ্ছা, তাহলে তো আপনার গরমে অত মানে অত পার্থক্য নেই। গরমের সময় বাইরে কাজ করলে আপনার তিন ঘন্টা রেস্ট নিলে, তিন ঘন্টা রেস্ট একটা নিয়ম আছে। এটা রমজানের সময় কি এটা কি আলাদা জানেন? না, রমজানের সময় না, রমজানের সময় বাইরে কি কাজই হয় না নাকি? রমজানের সময় বাইরে কাজ হয়, কিন্তু গরম এখনো আসে নাই, জুন জুলাই এই বছর আসে নাই। হ্যাঁ, জুন জুলাই এই সিস্টেমটা চালু হয়। আচ্ছা আচ্ছা, তখন আলাদা, এখন এখন তো ওয়েদার ভালো মানে এখন ভালো ওয়েদার এখন। থ্যাংক ইউ। আরেকজন ভিউয়ার সাথে দেখা হয়ে গেল এখনই, নাম কি আপনার? তারেক। হ্যাঁ, এমডি তারেক, এমডি তারেক। আচ্ছা তারেক ভাই, ছবি তুলবেন। আচ্ছা, এখানে সবচেয়ে কমন কোন কাজ আপনার মনে হয় বাংলাদেশে এসে করে দুবাইতে, মানে বাঙালিরা আইসা করে? হ্যাঁ, বাংলাদেশে মানে বেশিরভাগই তো আপনার ওই সাপ্লাই কোম্পানির কাজ করে, পরিশ্রমের কাজ করে, মানে কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন। এভারেজে যারা কনস্ট্রাকশনের কাজ করে বাংলাদেশি, তাদের বেতন কিরকম বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকায় মনে করেন রুম ভাড়া খানা খরচ এগুলো আপনার বাদ দিয়ে মাসে 30,000 মতো বাড়িতে দিতে পারে আর কি ফ্যামিলি। এটা হচ্ছে থাকা খাওয়ার খরচ বাদ দিয়ে? হ্যাঁ, থাকা খাওয়ার খরচ। খাওয়ার খরচ যখন বলছে মানে রান্না করে খাওয়া, বাইরে খাওয়া? থাকা সাধারণত মানুষ কয়েকজনের সাথে একটা রুমে থাকে নাকি? একটা রুমের মধ্যে আপনার 10-12 জন থাকে। $20,000
আচ্ছা, দেশে টাকা পাঠানো নিয়ে যেহেতু কথা বলতেছি, আপনারা যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন এন্ড বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানো নিয়ে ঝামেলা ডিল করতেছেন, আমি বলবো একটা খুবই সিম্পল অ্যাপ চেক আউট করতে, যেটার নাম হচ্ছে ট্যাপট্যাপসেন্ড। ট্যাপট্যাপসেন্ড খুব সিম্পল অ্যাপ, যেটা দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন দুবাই থেকে, ইউএ, যে কোনো জায়গা থেকে, ইউএসএ, ইউকে, ক্যানাডা এবং ইউরোপ থেকে। এবং ট্যাপট্যাপসেন্ড ইউজ করার জন্য বেশ কয়েকটা ভালো কারণ আছে। প্রথমটা হচ্ছে, যত বড়ই টাকা পাঠান না কেন কোনো এক্সচেঞ্জ ফি নেই। দুই নম্বর হচ্ছে, ট্রানজাকশন টাইমগুলো অনেক ফাস্ট। তিন নম্বর হচ্ছে, এক্সচেঞ্জ রেটগুলো অনেক ভালো। চার নম্বর হচ্ছে, ট্যাপট্যাপসেন্ড দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন ডিরেক্টলি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা একটা বিকাশ বা নগদ অ্যাকাউন্টে বা পিনকোড দিয়ে অন্য একটা ব্যাঙ্কে পাঠাতে পারবেন। পাঁচ নম্বর হচ্ছে, আমার ভিউয়ারদের জন্য ট্যাপট্যাপসেন্ড একটা স্পেশাল প্রোমো কোড দিচ্ছে, যেটা দিয়ে আপনি একটা বোনাস পাবেন যদি বাংলাদেশে টাকা পাঠান। সো ইউএই থেকে পাঠালে পাবেন 25 দিরহাম বোনাস, ইউএস থেকে পাঠালে 10 ইউএস ডলার, ক্যানাডা থেকে পাঠালে 10 ক্যানাডিয়ান ডলার, ইউকে থেকে পাঠালে 10 পাউন্ড এবং ইউরোপ থেকে পাঠালে 10 ইউরো আপনার প্রথম ট্রানজাকশনে, যদি আমার এই কোড OTG ইউজ করে। অবশ্যই যদি এই দেশগুলো থেকে বাংলাদেশে টাকা পাঠানোর দরকার হয় তাহলে ট্যাপট্যাপসেন্ড ইউজ করবেন এবং আমার প্রোমো কোডটি ইউজ করবেন। সবচেয়ে ভালো চাকরি কোনটা, মানে টাকা পয়সার দিক দিয়ে যদি বাংলাদেশে এখানে কাজ করতে চান? মানে কনস্ট্রাকশনের জগতের মধ্যে আপনি মনে করেন স্টিল পিক্সার, যারা মিস্ত্রির জগতের, মানে তার যারা কাজ, হাতের কাজ জানে, স্টিল মানে যারা কাজ জানে, তাদের মানে বেতন মনে করেন 60,000 থেকে 70,000 টাকার মতো, মানে তারা 60 থেকে ইনশাআল্লাহ কাজ করতে পারবো, 40-50,000 টাকা ফিক্সড বাড়িতে পাঠাতে পারবো। মানে এর চেয়ে বেশি বেতন হলো তখন কনস্ট্রাকশনটা, তখন হচ্ছে অন্য স্কিলড কাজে অফিসে চাকরি। অনেকে যারা কাজ করতে আসে, আসার পরে তারা কি বেতনটা কি ঠিক মতো যেটা বাংলাদেশ থেকে জেনে আসছিল বেতনটা কি পায় নাকি? ওইটা কোনো লোকেই পায় না, কেউই পায়। আমারে দালালে দেখেন এক কথা বলছে, আইন আমি আরেক কথার মধ্যে আমারে ফালাইছে। তো মানে আপনি কি বলতে চান যে মানে কি? হ্যাঁ অবশ্যই বলতে চাই, আমার মনের ভিতরে অনেক দুঃখ আছে বলার মতো। আচ্ছা, দালালে যে প্রতারণা করছে আমার সাথে, যা মানে বলার মতো না আর কি, বলছে আমার ক্লিনারের কাজ দিব, যে 50,000 টাকা 60,000 টাকা মাসে বেতন পালাম, যে আবার ওভারটাইম আছে, রুম ভাড়া কোম্পানির, খানারম কোম্পানি আমারে বলছে, কোনো খরচ দেওয়া লাগবে মানে যা আমি ইনকাম করুন তা আমি বাড়িতে পাঠাইতে। আর আপনি দালাল সাথে কোন জায়গা থেকে পরিচয় হয়েছে? আমার ওই নয়া পল্টন। তারপরে মনে করেন এক লোকের মাধ্যমে ঢুকলাম সাপ্লাই কোম্পানির মধ্যে, সাপ্লাই কোম্পানির মধ্যে এখন কাজ করতেছি। মানে আমি বলতে একটু মানে আপনার মানে যতটুকু আপনি বলতে কমফোর্টেবল ওটা বলতে বেশি কিছু বলেন না। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে সমস্যা নেই। 8 মাস ধরে আমি সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছি, এদিকে মনে করেন আমি রুম ভাড়া খানা করছো দিয়ে সেরে মনে করেন 20-25 এরকম পাঠাইতে পারি। আচ্ছা, কারণ কিন্তু আপনাকে বলে আনছিল যে 50 এর বেশি এরকম হয়। এরকম হয়, এটা কি সাধারণত অনেক মানুষের সাথে এরকম হয়? অনেক মানুষের সাথে, অনেক মানুষ আমার চোখের দেখা। মনে করেন আমি তো প্রথমে দেইরাতে ছিলাম, তো ওই দিক থেকে যখন দালালের খপ্পরে পড়া অনেক লোক আসছে, আয়সা সাহেব মনে করেন রুম ভাড়া খানা করছে কোনো কিছুই মানে তাদেরকে দেয় না। তারপরে 2 মাস থেকে ভিজিটের মেয়াদ থাকে, আবার রিটার্ন দেশে চলে যায়। একটু আগে সিবাস বলছিল প্রথম দিকে এসে তো মানে বেতন পাওয়ার আগে খাবার পেতে সমস্যা হয়, যে বাংলাদেশে যত ট্রাভেলসি আছে তাদের কোনো কথা কাজেই মানে ঠিক পাইবেন না। এখন একজন সাথে কথা হচ্ছিল যে আমাকে বলতেছিল যে সে অ্যাকচুয়ালি যে কাজটা জন্য এখানে আসছে সেটা পেয়েছে, কিন্তু সে এটা নিয়ে ক্যামেরায় বলতে চাচ্ছিল, কারণ বলতেছে যে 98% মানুষ, মানে এটা আজব একটা নাম্বার, 98% বা ধরো 90, মানে ম্যাক্সিমাম মানুষই যেই কাজের জন্য আসে ওই কাজটা অনেক সময় পায় না, যারা পায় এটা খুবই রেয়ার একটা কেস। স্কুটার একটা আসতেছে, তো এখানে কেমন আছেন? ভালো আছেন বাঙালি আপনি? পরে বুঝলাম যে এখান থেকে যারা কাজ করতে যায় কনস্ট্রাকশনে তারা এরকম বাসে করে যায়, বাসে করে ফেরত আসে, এই জন্যই এত বাস। আসলেই দেখে মনে হয় একটা বাস স্টেশনে আসছে। আরেক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এখনই বাসের সামনে, উনি আমাকে দেখেছেন না। তো রনি ভাই কোন জায়গা থেকে আপনি? বাংলাদেশ থেকে যারা এখানে কাজ করতে আসে, আপনার মনে হয় কোন স্কিলটা মানে কোন জিনিসটা যদি করতে পারে এখানে এসে চাকরি করতে সুবিধা সবচেয়ে বেশি হবে আপনার?
এখনকার যে পরিস্থিতি, এখনকার যে ইউএর মধ্যে যে পরিস্থিতি, টোটালি বাংলাদেশের যে লো ভিসা, যে লেবার ভিসাগুলো টোটাল বন্ধ আছে, বন্ধ, টোটালি অফ। শুধু দুইটা কোম্পানি খোলা আছে, সেটা হলো গভর্নমেন্ট কোম্পানি, একটা হলো ফ্রিজোন, আর একটা হলো আপনার ট্রান্সগার্ড। দুইটা কোম্পানিতে খোলা আছে, ওরা সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে। কনস্ট্রাকশন না, শুধু ক্লিনার, ক্লিনার মেনটেন্যান্স, এগুলো দুইটা কোম্পানি আছে যে বড় কোম্পানি দুবার মধ্যে, এরা সরাসরি বাংলাদেশ থেকে নিয়ে আসে। আর কোনো কোম্পানি, আর কোনো কোম্পানি না, টোটালি ভিসা বন্ধ, বন্ধ বাংলাদেশে ভিসা। আমি শুনছিলাম শিক্ষিত মানুষদের আনতেছেন, শিক্ষিত মানুষের ব্যাপারে, যেটা যাদের কোয়ালিফিকেশন ভালো আছে, শুধু শিক্ষিত হলে হবে না, এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। যেমন শিক্ষিত এসএসসি পাস হতে হবে, এসএসসি তো হয় না, মিনিমাম আপনার একটা গ্রাজুয়েট দরকার আছে, এসএসসি ইউনিভার্সিটি পাস হবে, হ্যাঁ ইউনিভার্সিটি পাস হতে হবে। তারা এসে কি কাজ করতেছে? তারা এসে অ্যাকাউন্টিং করে, কারোর যে যার, আচ্ছা আচ্ছা, মানে ওই মানে অফিস, অফিসের কাজ, অফিসিয়ালি যেটা সুপারভাইজার, এরকম এরকম পোস্ট, এরকম সুপারভাইজার ম্যানেজার পোস্টের জব হচ্ছে বাংলাদেশের, বাকি লো যা আছে একবার টোটালি বন্ধ। আপনি কত বছর ধরে আছেন এখানে? 3 বছর যাবত। 3 বছর ধরে। আপনি যদি মাইন্ড না করেন, আপনি কোথায় কাজ করতেছেন এখন? এখন আমি যেখানে, আমার কাজটা যে প্রফেশনটা, সেটা হলো গ্লাস ক্লিনার, মানে আউটসাইড আর কি, বড় বড় বিল্ডিং এর যে গ্লাস। এই কাজে কি এখন কেউ আসতে পারে বাংলাদেশে? কোনো ভাবে পসিবল মানে হচ্ছে না, কি ভিসা হচ্ছে না, ভিসা মানে বন্ধ করে দিয়েছে। কিন্তু অন্য দেশ থেকে কি ঠিকই আছে? হ্যাঁ, পাকিস্তানও বন্ধ, পাকিস্তানও বন্ধ, পাকিস্তানও বন্ধ, ইন্ডিয়াতে খোলা আছে। অনেক মানুষ আছে, আপনি বাঙালি মার্কেট এখন তো জানেন, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে 100 এর মধ্যে 90% আর ভিসা ছাড়া, খালি বলে ভিসা নেই, ধরা খেলে বাড়ি। এখানে বেতন যেটা মানুষ পায়, যদি এখানে অনেকে শুনলাম যে মানুষ বেশিরভাগই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ইনকাম, থাকা খাওয়া খরচ বাদ দিয়ে দেশে কোথাও পাঠিয়ে দিচ্ছে, যদি ওটা যদি না করতেন, তাহলে কি এখানে আরামের একটা জীবন কাটানোর মতো বেতন পান যদি টাকা না পাঠায়? মানে আপনি না, মানুষ ইন জেনারেল টাকা না পাঠাইলে, হ্যাঁ যদি না পাঠায় তাহলে, না পাঠালে তো একটা মাস এমনিতে চলতে পারে, আরামে চলে, পাঠানোর পর আর কি বেশি বাকি থাকে না, এটা হচ্ছে কথা। এটা বাংলাদেশের পরিস্থিতি, ফ্যামিলি আগে। আমি মনে করি যে এর চেয়ে বেটার, আমি মনে অন্য দেশে আমি যাই নাই, তারপর আপনার তো বিভিন্ন জায়গায় করছেন, কিন্তু আমি মনে করি দুবাইতে আসলে একটা মানুষ রুল সম্বন্ধে বা একটা মানে শান্তির যে একটা জায়গা আছে, সিকিউরিটি আছে, সিকিউরিটি আছে বরাবর, সিকিউরিটি আছে সারা বিশ্বের মধ্যে, সিকিউরিটি বরাবর। হ্যাঁ, অনেক জায়গায় ক্যামেরা নিয়ে রাতের বেলা যে কোনো জায়গায় আপনি, বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনার যে রাতে 2-3 বাজে অনেক মেয়েরা এখানে, কিন্তু বিভিন্ন ধরনের বেশিরভাগ আছে, এটা অন্যান্য জায়গার মধ্যে সেফটি আছে কিনা, মানে বাসায় যেতে মানুষ রাত 2-3 সিকিউরিটি নিয়ম কোশ্চেন ছিল না, সেখানে দিকে কথা চলে আপনার, হ্যাঁ ভিডিওর মাঝখানে ভিডিও করতেছে, সরি রানি ভাই, আপনার ফোন একটু করুন না, লাস্ট ভিডিও কখন আসছে কে জানেন, যখন ইউজ করছেন তখন। আমি তো আগে ছিলাম আজমানের দিকে, শুধু আপনার না, মানে আমি বলতেছি ইন জেনারেল আপনার কি মনে হয় বাংলাদেশিদের অভিজ্ঞতা কিরকম, মানে লোকালদের সাথে কিরকম ভ্যালু পাওয়া যায়? ভ্যালু লোকালদের কাছে পাওয়া যায় মনে করেন, আজমানের দিকে এসে দেখলে, আচ্ছা আচ্ছা, ভ্যালু পাওয়া যায়। আর এদিকে মনে করেন, এদিকে তো লেবারের এদিকে একটু কম, এদিকে ইন জেনারেল ভ্যালু পাওয়া যায়, ভালোই পাওয়া যায়, আমার জানার মধ্যে ভালোই পাবো। আমি যতটুকু গেছি আবুধাবিতে ছিলাম, আজমানে ছিলাম, আমি যতটুকু ভালো আচার আচরণ, আমার কাছে ভালো আচার আচরণ। এখানে কি সুবিধা আছে বা কি আছে যেটা বাংলাদেশে যদি থাকতো তাহলে বাংলাদেশ থেকে মানুষ ইউএই বা দুবাইতে আসতো? এখানে কাজ করে যেটা সুবিধা পাওয়া যায় সেটা বাংলাদেশে পাওয়া যায় না। আর বাংলাদেশ সুবিধা বলতে মানে কি? বাংলাদেশে সেরকম কাজেরও সুবিধা নেই, মানে কাজই নাই আর কি, কাজই নেই, ধরতে গেলে কাজই নেই। মনে করেন যখন একটা এস্টাবলিশ সেলে কাজ করতে চাইলে আপনার এটা এরকম মানে ইন্টারভিউ 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 এরকম এরকম চাকরি হয় না, সাফ করে এদেশে চলে আসে। কিন্তু এখানে মানুষ আসে কারণ এখানে একটা গ্যারান্টি পাইতেছে, গ্যারান্টি পাইতেছে, এখানে চাকরি থাকবে, টাকাও থাকবে, মানে দেশ থেকে দূরে থাকলেও অ্যাটলিস্ট একটা গ্যারান্টি। এটা কি মনে হয় আপনার বেশিরভাগ মানুষ যা মানে আশা করে আসে যে গ্যারান্টিটা ওরকমটা কি পায়? বাংলাদেশিরা বেশিরভাগ মানুষ পায় না, কারণ দালাল সব করে, দালালে ঝামেলা করে। আমাদের বাংলাদেশি বেশি দালাল থাকে, এরাই ঝামেলা করার জন্য বাংলাদেশিরা বিহত করে যায়। আর অন্যান্য দেশের যেমন কি ইন্ডিয়ানরা দেখেন সবসময় সুবিধা থাকে, হেতরা আচ্ছা কি তাহলে হেতগো লোক পাবো, হেতগো সব পরিচালনা মানুষের মানে ঠকায় সুযোগ সুবিধা, নিজেদের মানুষেরা ঠকায় না, সুযোগ সুবিধা একটু বেশি দেয়। সিফাত একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশিরা এখানে যে আসতেছে, বাংলাদেশে কোন জিনিসটা থাকলে মানুষের আসার দরকার হতো? বাংলাদেশে মূলত কাজের প্রতি মানুষের সম্মান থাকলে এখানে আসার প্রয়োজন পড়তো না। যেমন এখানে এসে মানুষ লেবারের কাজ অনেক স্বাচ্ছন্দ্যে করে, তারপর ক্লিনারের কাজ, গ্লাস ক্লিনার, একটু আগে একটা ভাইয়ের সাথে আমরা গ্লাস ক্লিনার দেখা হলো, এটা অনেক স্বাচ্ছন্দ্যে কাজ করে। তো বাংলাদেশে এইসব কাজকে মানুষ একটা ছোট নজরে দেখে, আচ্ছা একটা হীন মনস্থভাবে দেখে যে এগুলা কাজ করে
এইসব বাংলাদেশে ভাবে যে সব কাজকে তারা একসময় ভাবতে পারে না, এই জন্য মেইনলি তারা বিদেশে আসে, তারা যে কোনো কাজ এখানে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে, তারা টেনশন করে না যে আমাকে দেখলে মানুষ দেখলে আমাকে কী ভাববে, এই টেনশন মানুষের থাকে না, আর কাজের মূল্যায়ন অনুযায়ী স্যালারিও ঠিকঠাক থাকে। বাইরে আমি যখন অন্য দেশে দেখছি, ওয়েস্টার্ন দেশে, আমেরিকায় বলে, ওখানে কাজ মানে হচ্ছে কাজ, ওখানে আমার ফ্রেন্ড যাদের মানে বড় লোক বাবা মা তারাও মানে ডেলিভারির কাজ করে, ওটা কেউ ছোট মনে করে যে, কিন্তু বাংলাদেশে আমাদের একটা আমার মনে হয় কালচার আছে যেটাতে অনেকেই বিভিন্ন কাজকে বিভিন্ন ক্লাসে ফেলায়, এবং যারা কিছু কিছু কাজ করে তাদেরকে মানে সেই সোসাইটিতে সম্মানটা অনেকে পায় না। একটু ভিডিও করতেছি, একটু দাঁড়ান, ঠিক আছে, ওকে স্যার, এখন আমার ভিডিও বন্ধ করতে হবে, আমার ভিডিও আসছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, যদি আমার ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমি কোথায় আছি রিয়েল টাইম ট্রাভেল আপডেটস তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir_on_the_go। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে কোন দেশ থেকে, এখনও শিওর না, কারণ আমি জানি না এখন কবে বেরোচ্ছি ওই থেকে।